মিয়ানমার জান্তার বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোটাভুটি আজ যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা এবং ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর সাথে আছে আমি তানিয়া আহমেদ জানাছিলাম সংবাদ শিরোনাম এবার পুরো খবর মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশে আজ জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হবে নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটির পাশাপাশি মিয়ানমারে অস্ত্রের সরবরাহ কমিয়ে আনতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাবে জাতিসংঘ এছাড়া নিরাপত্তা পরিষদে আজ মিয়ানমার পরিস্থিতির ওপর আলোচনা হবে সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটির সময়ে মিয়ানমারের প্রধান মিত্র হিসেবে পরিচিত চীনের অবস্থান কি হবে সেটি এখনও স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে চীন ভোট দেয়া থেকে বিরত থাকবে এর আগে চীনের ভেটোর কারণে সাধারণ পরিষদ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশে ব্যর্থ হয় অধিকৃত গাজা উপত্যকায় বিমান হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় বিমান হামলা হামাস সূত্রে বলা হয় বেত লাহিয়ার উত্তরে তাদের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয় এছাড়া জাবালিয়ার উত্তরে বেসামরিক প্রশাসনের একটি ভবনে ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস অঞ্চলের একটি কৃষি খামারেও ইসরায়েলি বিমান থেকে গুলি চালানো হয় তবে এই হামলায় কেউ হতাহত হয়নি হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্যই এই হামলা চালিয়েছে ইসরায়েলের নতুন সরকার এর আগে এগারো দিন টানা সংঘর্ষের পর একুশ মে যুদ্ধবিরতি হয় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে স্থানীয় সময়ে শুক্রবার সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে রাত বারোটা পর্যন্ত একই সঙ্গে আরও তিনটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে শনিবার দুপুরের আগেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে সকালে ভোট দেবার পর জনগণের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভোট দিয়ে তাদেরকে নিজেদের পছন্দের প্রার্থী বাছাই করতে বলেন তিনি বলেন ইরানের ভবিষ্যতের জন্য এটি খুব জরুরি নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসির জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে প্রাক নির্বাচনী জরিপে বলা হয়েছে তবে বিশ্লেষকেরা মনে করছেন কট্টরপন্থী কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভেস্তে যেতে পারে দু হাজার ১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরতে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে বর্তমান আলোচনার অগ্রগতি সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭,৮২,৩৪ জন মারা গেছে ৩৮,৫৮,৬৪২ জন সুস্থ হয়ে উঠেছেন ১৬,২৭,৩১,৬১৯ জন বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১,১৬,৪১,৮৫৩ জন বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩,৪২,৭৭,৫৯২ জন মারা গেছে ৬,১৬,৪৪০ জন করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে ভারত ও ব্রাজিল ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১,৭৭,৪৪১ জন এবং মারা গেছে ৪,৯৬,১৭২ জন ফ্রান্স তুরস্ক ও রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখের ওপরে যুক্তরাজ্য ইতালি ও আর্জেন্টিনায় আক্রান্ত ৫০ লাখের নিচে এর পরের অবস্থানে থাকা কলম্বিয়া স্পেন জার্মানি ও ইরানে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখের ওপরে প্রায় দুই মাস পর ১,৫০০ নেমেছে ভারতে করোনায় মৃত্যু ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু ১,৫৮৭ এর আগে গত ১৮ এপ্রিল শেষবারের মতো মৃতের সংখ্যা ছিল ১,৫০০ ঘরে গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬২,৪৮০ রাজ্যগুলোতেও কমে এসেছে মৃত্যুর হার মৃত্যুর দিক থেকে শীর্ষে থাকা মহারাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু ৬৩৬ গত কয়েকদিনের তুলনায় এই সংখ্যা বেশ খানিকটা কম তামিলনাড়ুতে প্রাণহানি ২১০ এবং কর্ণাটকে ১৩৮ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় মৃত্যু ৫০-এর বেশি হলেও বাকি সব রাজ্যে ৫০-এর নিচে
ভারতে এ নিয়ে করোনায় মৃত্যু 4,96,000 বেশি ও আক্রান্ত 1,77,00,000 ওপর। দর্শক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, এরপর আর জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও বোঝাপড়ার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া, কিম এবং জাম্বিয়ার নেতা কেনেথ কাউন্ডার জীবনাবসান। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও বোঝাপড়ার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং উন। রাষ্ট্রীয় গণমাধ্যম কেএনসিএ এই তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেকের পর বৃহস্পতিবার প্রথম সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ নিয়ে কথা বলেন কিম। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজের কৌশল ও নতুন মার্কিন প্রশাসনের নীতিগত প্রবণতা তুলে ধরেন কিম। তিনি বলেন, উত্তর কোরিয়ার মর্যাদা রক্ষায় সংলাপ ও বোঝাপড়ার জন্য পুরোপুরি প্রস্তুতি দরকার, সেজন্য বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশের নিশ্চয়তা জরুরি। এর আগে জো বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে একাধিকবার মুখোমুখি বৈঠক হয়েছে, তবে তাতে কূটনৈতিক অগ্রগতি হয়েছে খুবই সামান্য। গত মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের ওয়াশিংটন সফরকালে বাইডেন বলেন, পারমাণবিক অস্ত্র বিষয়ে আলোচনার জন্য পিয়ংইয়ং নির্দিষ্ট পরিকল্পনা না নিলে তিনি কিমের সঙ্গে বৈঠক করবেন না। ২০২০ সালে চীনা অনলাইন ভিত্তিক ভিডিও অ্যাপ টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইট ডান্সের আয় বেড়ে দ্বিগুণ হয়েছে। কর্মীদের জন্য প্রকাশিত একটি অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে দেখা গেছে প্রতিষ্ঠানটির মোট আয় ১১১% বেড়ে $34.3 বিলিয়ন হয়েছে। বাইট ডান্সের একজন মুখপাত্র বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মুনাফা ৯৩% বেড়ে হয়েছে $19 বিলিয়ন। এর আগে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ছিল $45 বিলিয়ন। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাইট ডান্সের সবগুলো প্ল্যাটফর্মের মাসিক কার্যকরী গ্রাহকের সংখ্যা ছিল ১.৯ বিলিয়ন। প্রায় এক দশক আগে প্রতিষ্ঠিত মাধ্যমটির এটাই সবচেয়ে বড় অগ্রগতির ঘটনা। এমন সময় এই তথ্য সামনে এলো যখন বাইট ডান্স সহ বেশ কয়েকটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারের চাপের মধ্যে রয়েছে। ২০২০ সালের শেষ দিকে সারা বিশ্বে বাস্তুচ্যুত হয়েছে রেকর্ড ৮.২৪ কোটি মানুষ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৭.৯৫ কোটি। দারিদ্র, খাদ্যের চরম সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংঘাত ছাড়াও বিশ্বব্যাপী করোনা মহামারীও এর অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয় বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা ২০২০ সালে দাঁড়ায় ২.৭০ লাখে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৮ লাখ শরণার্থী হচ্ছে সিরিয়ার। এরপরে আছে ভেনেজুয়েলা, যেখান থেকে অন্যান্য দেশে গেছে ৪০ লাখ শরণার্থী। জাম্বিয়ার স্বাধীনতা আন্দোলনের মহানায়ক ও প্রথম প্রেসিডেন্ট কেনেথ কাউন্ডা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার মৃত্যুতে ২১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট এডগার লুঙ্গু। সোমবার অসুস্থ হয়ে পড়লে মোসাকার সোকো মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় কাউন্ডাকে। ১৯৬৪ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে জাম্বিয়া। তখন থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি জাম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। দায়িত্ব ছাড়ার পর আফ্রিকায় এইডস সচেতনতামূলক ক্যাম্পেইনে সক্রিয় ছিলেন কাউন্ডা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলন ছাড়াও আফ্রিকার দেশগুলোতে সংখ্যালঘিষ্ঠ শ্বেতাঙ্গরা শাসনের বিরুদ্ধে তার ছিল অগ্রণী ভূমিকা। শেষ করছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
মিয়ানমার জান্তার বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোটাভুটি আজ যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও বোঝাপড়ার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া কিম এবং জাম্বিয়ার নেতা কেনেথ কাউন্ডারের জীবন অবসান এই ছিল আনন্দ বয়েল কাল আবার দেখা হবে একই সময়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটিএন নিউজ এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন এসটিএআরটি স্পেস এন এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে ধন্যবাদ সবাইকে